ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে রেসিপি না, একটা ডেজার্টের মতো। আমার বাসায় এটা সবাই অনেক পছন্দ করে, সেটা হলো ভাজা সেমাই। তো এখানে আমি প্রথমে বাটার দিয়ে তারপরে বাদামগুলি একটু রোস্ট করে নিব। যেমন এখানে কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, তারপরে একে একে সব দিয়ে দিব আর কি। দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিব। বাটার দিয়ে ফ্রাই করলে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে। চাইলে আপনারা ঘি দিয়েও করতে পারেন। তো এখানে একটু ফ্রাই হওয়ার পরে আমি এখানে নর্মাল যে বাদামটা আমরা খাই ওই বাদামটা দিয়ে দিলাম। তো আমি না এই ভাজা সেমাইটাতে প্রচুর পরিমাণে বাদাম ইউজ করি, কিশমিস ইউজ করি, কারণ আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে। কারণ এটা তো এক সপ্তাহের মতো রেখে খাওয়া যায়, ফ্রিজেও রাখা লাগে না। তো এই আর কি। তো এখন আমি এটাকে ভালো করে রোস্ট করে নিব। তারপরে দিয়ে দিলাম কিশমিস। এখানে আমি কিছু দেব, পরে আবার কিছু ডেকোরেশনের জন্য দিয়ে নেব আর কি। তো এগুলা দিয়ে আমি এখন একটু ভালোভাবে ভেজে নিব। খুব ভালো করে রোস্ট করে নেবেন যাতে বাদামগুলা খুব ক্রিস্পি হয়, মচমচে হয়। তো যাই হোক, এখন আমি চলে যাব সেমাইটা ভাজার জন্য। তো আমি এখানে ফার্স্টে একটু বাটার দিয়ে নিলাম, তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দিব। তেলটা দিতে হবে, তেল না দিলেও ঘি দিয়েও আপনারা করতে পারেন, যেহেতু সেমাইতে অলরেডি তেল থাকে কিছু। তো এই বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে সেমাই নেব দুই প্যাকেটের মতোই নেব, কারণ এর হলে আবার বেশি হয়ে যাবে। তো এখানে বাটারটা মেল্ট হয়ে গেছে, তারপরে একটু তেজপাতা দিয়ে দিলাম। আমি এলাচ দারুচিনি দেবো না, এই কারণে মানে এটা কামড় পড়লে আমার খুব বিরক্ত লাগে। তো এখানে ফার্স্টে প্রথম আমি সেমাই দিয়ে নিলাম এক প্যাকেট, তারপরে আমি আরও এক প্যাকেট সেমাই দিয়ে দিব। দিয়ে তারপরে চুলাটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে এটাকে ব্রাউন কালার করে নিতে হবে আর কি। তো ভিউয়ার্স প্লিজ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার রান্নাবাড়া যদি ভালো লাগে, তো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন আর কি। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে অর্ধেক বাদাম দিয়ে দিব। তো মোটামুটি আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে সেমাইটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আসলে কি একটু বেশি হলে মজা লাগে, কারণ চিনি তো আর গলে যাবে না, একটু কামড় পড়বে, আসলে খেতে অনেক মজা। তো আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো ভিউয়ার্স, মাথায় রাখতে হবে যে চিনি দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, না হয় চিনিটা গলে যাবে, সেমাইটা শক্ত হয়ে যাবে আর কি। তো এটা একদমই ঝরঝরে থাকবে, এটা একটা টিপস মনে রাখতে হবে ভাজা সেমাইয়ের ক্ষেত্রে। যেহেতু আমি এটা ড্রাই করব, পানি টানি ইউজ করব না এখানে। তো আমি এখানে ড্রাই কোকোনাট, যেটা বাজারে পাওয়া যায়, এটা দেব। কারণ যদি আমি কোরানো নারকেল যেটা, ওটা যদি আমি ইউজ করি তাহলে সেমাইটা খেয়ে ফেলতে হবে। আর আমি যেহেতু এটা রেখে খাবো, সপ্তাহখানিক বক্সে রেখে খাবো, এই জন্য আমি ড্রাই কোকোনাট যেটা বাজারে পাওয়া যায় এটা দিলাম। এটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে নারিকেল। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা দিতে হবে, লবণ দিলেও খুব মজা লাগে, কামড় পড়ে, খেতে না খুব মজাই লাগে আমার কাছে। তো যাই হোক, এখন বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করব, যাতে করে চিনিটা একটু সব জায়গায় ভালোভাবে মিক্সড হয়ে যায়। মানে এমন নয় যে চিনিটা গলে যাবে, একটু মিক্সড করার জন্য আমি নাড়াচাড়া করব। তো আর একটু বেশি টেস্টের জন্য গুঁড়া দুধ ইউজ করলাম। মানে গুঁড়া দুধ ইউজ করলে তো এটার মানে বলে আর লাভেই নেই, এরকম মজা। তো এই আর কি। তারপরে এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটা উঠিয়ে নেব, পরে যে বাদাম ছিল ওগুলো আমি দিয়ে নিব। তো যাই হোক ভিউয়ার্স, একটা কথা বলি যে আমরা যারা ইউটিউবিং করি, মনে হয় আমাদের উচিত যে কেউ যদি আমাদেরকে বাজে কমেন্টস করে সেই কমেন্টসের রিপ্লাই না দেওয়া। কারণ এতে করে হয় কি, মানে আমাদেরই বদনামটা একটু বেশি হয়, কারণ ওদের তো কোনো রিয়েল আইডি থেকে ওরা ইয়ে করে না, কমেন্টস করে না, তো ফেক আইডি থেকে করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা দুইটা বাজে কমেন্টস আসতেই পারে,
আসেও, আমার অবশ্য আজকে 9 মাসে ইউটিউবে কখনও কোনো বাজে কমেন্টস আসে নাই, আল্লাহর রহমতে, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো যাই হোক, এই বিষয়ে পরে আরেকদিন কথা বলবো। তো এখন এই যে আমার সেমাইটা অলমোস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব। খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে যাতে গরম না থাকে, যেহেতু আমি এটা একটা এয়ার টাইট বক্সে রাখবো। তো এই যে আমার ফাইনাল লুকটা বাদামের, এখন আমার যে আগে কিছু রোস্ট করা বাদাম ছিল ওগুলো আমি উপর দিয়ে একটু দিয়ে দিব আর কি। আসলে এটা তো জাস্ট এমনি দেওয়া, এটা তো মিক্সড হয়ে যাবে এই আর কি। তো কিছু কিছু বাদাম অবশ্য আমি চুলার উপরে রাখার কারণে একটু পুড়ে গেছে, আসলে অত পুরা না, বোঝা যাচ্ছে আসলে দুই একটা এরকম আর কি। তো যাই হোক, আমার ভাজা সেমাইটা কেমন হলো আপনারা জানাবেন, বাসায় রেডি করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি খাওয়ার সময় ইচ্ছে করে যে একটু ফ্রেশ কোকোনাট দিবেন, সেটাও আপনারা দিয়ে খেতে পারেন। তবে কোকোনাট দিয়ে কিন্তু ফ্রিজে বা নর্মালে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার ফাইনাল লুকটা সেমাইয়ের, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকে আপনাদের কাছে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।